যেগুলো এখন থেকে আমাদের ফিল্ডে ইমপ্লিমেন্ট করতে হবে। আজকে সত্যিই খুব খারাপ লাগছে যে মোস্তাফিজুর স্যারের একটা আশীর্বাদও বের হয়নি। তো এরপর থেকে জানি না কি করবে মোস্তাফিজুর স্যার, বাট মাথা লাগাতে হবে সব দিকে, রাইট? মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা রিলেশনশিপ বিজনেস, রাইট? আমরা যদি একে অপরের প্রতি রেসপেক্ট যদি না থাকে আমাদের উপরে, বা আমি যদি আমার সঙ্গে যদি বন্ডিং যদি ঠিকঠাক না থাকে, তাহলে বিজনেস হতে পারে না। আজকে অমিত স্যারের সঙ্গে আমার যে বন্ডিংটা, রাইট? আজকে আমরা যদি সবার সিনিয়র জুনিয়র যেভাবে আমরা মিলেমিশে কাজ করছি, রাইট, আমরা যদি সবাই মিলে এইভাবে কাজ করতে পারি, তাহলে আমরা প্রচুর বিজনেস করতে পারবো। এবং লাস্ট উইকে গিয়ে আমরা সবাই মাথা লাগাই, লাস্টে গিয়ে মাথা লাগাই। এবার থেকে আমার মনে হয়েছে প্রথম থেকে যদি আমরা মাথা লাগাই, তাহলে আমরা কি বলবো, মানে কাঁপিয়ে দিতে পারবো। সো এরপর থেকে আশা করি আমরা সবাই প্রথম থেকে মাথা লাগাবো, আর আমিও কমিটমেন্ট করছি স্যার এরপর থেকে প্রথম থেকে মাথা লাগাবো। সো আমার সঙ্গে সবাই এগ্রি? ইয়েস। কারণটা কি হয়, আজকে সীতাকুর স্যার বলছিল যে লাস্টে গিয়ে মাথা লাগিয়েছে, আর আমরা সবাই তাই করি, কারণ আমরা প্রথম থেকে মাথা লাগাই না, আর আমরা লাস্টে গিয়ে সবার আতে কাতে ঘুরে থাকে তখন গিয়ে মাথা লাগাই বেশি করে। তো ওই মাথাটা যদি প্রথম থেকে লাগাতে পারি, তাহলে আমাদের ইনকাম প্রথম থেকে হাই লেভেলে আসবে, আমরা র্যাঙ্কগুলো খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে পারবো, এবং আমাদের টিমের মধ্যে প্রচুর র্যাঙ্ক চলে আসবে, রাইট? সো আলটিমেটলি টিমের অ্যাচিভমেন্ট আমাদের অ্যাচিভমেন্ট, রাইট? টিমের যদি অ্যাচিভমেন্ট থাকে তাহলে আমরা থাকবো, যদি টিমের অ্যাচিভমেন্ট না থাকে তাহলে আমরা ইজ এ বিগ জিরো, রাইট? এরকম তো আমরা টিমের অ্যাচিভমেন্ট নিয়ে ভাববো সবসময়, আর জুনিয়রদের ইনকাম নিয়ে ভাববো, শুধু আমরা নিজেদের ইনকাম নিয়ে ভাববো না, তাহলে আমাদের নামটা সারা জীবন থাকবে এবং আমাদের এই রেসপেক্ট এই সম্মানগুলো সারা জীবন থেকে যাবে। থ্যাংক ইউ সো মাচ, আমি আর বেশি দীর্ঘায়িত করবো না স্যার, ওভার টু। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ।